আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া আসহাবিহি আজমাইন। দিনী ভাই সব, একজন আলেম ইসলাম কেন প্রচার করেন? কারণ এখন পৃথিবীতে নবী নাই, রাসূল নাই, সাহাবা একরাম নাই। তাই নবী রাসূল সাহাবা একরামের রেখে যাওয়া যে আদর্শ, ইসলামের যে আদর্শ, সেটা আলেমরা প্রচার করবেন, এটা আলেমদের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এ কারণে আলেমদেরকে নবীর ওয়ারিস বলা হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণে বলেছেন যে তোমাদের একজন সাধারণ সাহাবির উপরে আমি নবীর মর্যাদা যত বেশি, একজন সাধারণ মুসলমানের উপরে একজন আলেমের মর্যাদা ওই রকম বেশি। এবং আরও বলেছেন যে কিয়ামতের দিন একজন আলেম একাই একটি জাতি হয়ে উঠবে, একাই একজন আমির হয়ে উঠবে। সে আলেম কি ভুল ত্রুটি হতে পারে না? পারে, আলেমের ভুল হতে পারে, যত বড় আলেম হোক না কেন তার ভুল ত্রুটি হতেই পারে। কাজী ইব্রাহিম সাহেব হাফেজাহুল্লাহ বহুমুখী প্রতিভার একজন আলেম, যার মেধা, যার যোগ্যতা, যার তীক্ষ্ণতা, কোরআন হাদিস উপস্থাপনার পদ্ধতি, দিন প্রচারের পদ্ধতি, সব কিছুতেই তিনি অনন্য, তিনি সেরা। তার মধ্যে গবেষণার মাদ্দা রয়েছে। এখন গবেষক যারা হয় তাদের কিছু কিছু বিষয়ের সাথে সকলের মিল হয় না, এ কারণেই ওটার বিশেষত্ব। কিছু কিছু বিষয় তিনি অতীতে কিছু মন্তব্য করেছেন, অনেকগুলির সাথে আমিও আমার নিজেকে খাপ খাওয়াতে পারি নেই, কিন্তু সেটা কয় পার্সেন্ট? তার সারা জিন্দগির যে বিশাল ইসলামের খেদমত, মাদ্রাসায়, মসজিদে, জুমার খোতবায়, মিডিয়ায়, অনলাইনে, লিখনীতে, এই তিনি বাল্য বয়স থেকে এখন পর্যন্ত তো তিনি এই দিন প্রচারের উপরেই আছেন। আলেমরা যে আলেমরা তো সব আলেম তো সমান না ভাই। একজন মিলাদ পড়েন বা তাবিজ কবজের ব্যবসা করেন, মানুষ তাকেও আলেম মনে করে। শিরিক বেদাতের সাথে জড়িত, মানুষ তাকেও আলেম মনে করে। ধর্ম ব্যবসায়ী, মানুষ তাকেও আলেম মনে করে। কাজী ইব্রাহিম সাহেব কিন্তু এই টাইপের আলেম না, তিনি একজন সত্যিকার ইসলামিক স্কলার। তো এখন তার কিছু মন্তব্য যেগুলো আমিও গ্রহণ করি নেই, তার মানেই এটা না তো যে তাকে নিয়ে অপমান করব, তাকে টল করব বা তার কোনো অনিষ্ট সাধন করে আমি চিন্তা করব, আল্লাহ আমার হেফাজত করুক। আমরা কেউ যেন এটা না করি। দিনী ভাই সব, আলেম হল আতরের শিশির মতো। হাদিসের ভাষা অনুযায়ী আতরের শিশিতে যেমন আতর আছে, আলেমের কলবে তেমন এলেম আছে। আতরের শিশু থেকে যেমন সুগন্ধি বিতরণ করা হয়, আলেমের কলব থেকে এলেমের সৌরভ সমাজে বিতরণ করা হয়। এই জন্য কোনো ইস্তেহাদি মাদ্দা আছে এমন আলেম যদি ইস্তেহাদ করতে গিয়ে ভুলও করে, আল্লাহ তাআলা তাকে একটা সওয়াব দান করবেন। কারণ সে যে ইস্তেহাদটা করেছে, গবেষণাটা করেছে, এটা সে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। এখন যদি সে ভুল করে ফেলে, সঠিক সিদ্ধান্ত উপনীত হতে না পারে, আল্লাহ তাকে এক সওয়াব দেবেন। আর আমরা তাকে গালিগালাজ করি, আমরা তাকে নিয়ে ট্রল করি, আমরা তাকে হাসি ঠাট্টা করি, আমরা বলি যে সে ইসলামকে শেষ করে ফেলেছে, ইসলামকে অমর্যাদা দিয়ে করে ফেলেছে। আরে, ইসলামকে যদি শেষ করে ফেলা যেত তাহলে তো ইসলাম পৃথিবীতে এতদিন আসতো না। তো একজন আলেমের কিছু ভুল ত্রুটির কারণে যে ইসলাম শেষ হয়ে যাবে, ব্যাপারটা তো এমন না। সুতরাং ভাই সব, অন্তর্চক্ষু দিয়ে একটু চিন্তা করি। কোনো আলেম কোনো দেশে ধর্মে ধর্মে বিভেদ বাঁধায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সকল ধর্মের সহ অবস্থান ছিল, আমাদের বাংলাদেশে এখনও আছে আলহামদুলিল্লাহ। আমরা যারা বিভিন্ন লাইনে কথা বলি, আমরা কোনোদিন কোনো ধর্মীয় বিদ্বেষ আমরা কখনো উস্কে দেই না। আমরা জাতিকে সম্প্রীতির কথা বলি, ভালোবাসার কথা বলি, কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করার কথা বলি, মাহফিলে বলেন, মিনবারে বলেন, সবখানে আমরা এটা চেষ্টা করি। কখনো কখনো আমরাও তো মানুষ, দু একটা বাক্য যদি কখনো এদিক সেদিক হয়ে যায় তাহলে সেটাকে ধর্মীয় কারণে, ধর্মীয় ব্যক্তি হওয়ার কারণে বা সেটাকে উদারতার দৃষ্টিতে দেখে সেটাকে ভুলে যাওয়া উচিত। আর যদি বড় ধরনের কোনো ভুল হয়, আলেমকে দরদি হয়ে ইসলাহ করে দিন। অতএব আসুন, আলেমদেরকে যদি পৃথিবী থেকে আলেম যদি শেষ হয়ে যায় তাহলে ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না, আর সেখানে কেয়ামত হয়ে যাবে, কেয়ামত হয়ে যাবে। তাই আলেমদের সাথে ভালোবাসা রাখি, আলেমদের সাথে মহব্বত রাখি, আর ইসলামের জন্য একটা সুন্দর সম্প্রীতির পরিবেশ তৈরি করি। যখন সুন্দর সম্প্রীতি, ভালোবাসার পরিবেশ থাকে, তখন সেখানে কোরআন সুন্নার কথাও দিলের মধ্যে বসে যায়, অন্তরের মধ্যে বসে যায়। দেখবেন যেসব বক্তাগুলি মাহফিলে গণ্ডগোল লাগাই দেয়, সেখানে আর কোরআন সুন্নাহ সহি কথা বসে না, সেখানের মধ্যে ওই পবিত্র অন্তরটা নষ্ট হয়ে যায়।
এজন্য ফিতনা গন্ডগোল এটা কখনো ইসলামের শিক্ষা নয়। ইসলামের সৌন্দর্য আল্লাহ প্রচার করার জন্য সকল আলেমকে আল্লাহ ইসলামের ময়দানে সুন্দরভাবে কাজ করার তৌফিক দিন। আর কাজী ইব্রাহিম সাহেব হাফিজুল্লাহ সহ সকল আলেমকে আল্লাহ আবার তাদের দর্শের ময়দান, তাদের বায়ানের ময়দান আল্লাহ আপনি তাদের জন্য উন্মুক্ত করে দিন। আমিন।